হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম বেঙ্গলি ব্লগার ঋতুপর্ণা চ্যানেলে। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে একটু তাড়াতাড়ি এলাম, কারণ তোমাদের কথা দিয়ে গেছিলাম যে এই সপ্তাহে আমি সানডে করে এবার থেকে তোমাদের যা কোশ্চেন থাকবে তার অ্যান্সার করব। কারণ অনেকেই আছে যারা আমাকে কোশ্চেন করো আর বলো দিদি তুমি রিপ্লাই করো না, বাট আই এম সরি। আর কী হয় বলো তো, অত কমেন্টের মধ্যে না কোশ্চেনে রিপ্লাই করাটা ভীষণ ডিফিকাল্ট হয়েছে। আর নামগুলো সব থেকে বড়ো কথা যে নামগুলো মনে থাকে না। তো এবার আমি ভেবেই রেখেছি যাদের যা কোশ্চেন থাকবে আমি কমিউনিটিতে একটা পোস্ট করে দেব। তো ওই পোস্টে তোমরা কোশ্চেনগুলো করো, তাহলে হবে কি, তাহলে তোমরা আমাকে কোশ্চেন করলে আমি ওগুলো স্ক্রিনশট নিয়ে একটা দিন তোমাদের কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। তো শুরু করব, তার আগে বলো সবাই কেমন আছো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো চলো আর বেশি কথা বলবো না, অনেকগুলো কোশ্চেন অনেকক্ষণ ধরে রিপ্লাই করতে হবে। তো সোজা আমরা কোশ্চেনে চলে যাই। তো যে কোশ্চেনটা তো অনেক অনেক লাইক করেছে, যার জন্য সবার আগেই কোশ্চেনটা থাকছে, সবসময় সবার আগেই কোশ্চেনটা শো হচ্ছে। তো কোশ্চেনটা হচ্ছে রিপা রয়, রিপা আমাকে কোশ্চেন করেছিলে যে আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, প্রেয়ার্স হলে তখন তোমার গোপালের সেবা করতে পারো। এটা বলছি, তার আগে তোমার কমেন্টটা পড়ে নিই। আমিও একটা গোপাল আমার ঘরে আনতে চাই, হয়তো অত নিষ্ঠাভাবে আমি নিয়ম পালতে পারবো না, কিন্তু আমার ছেলেকে আমি যেমনভাবে মানুষ করি ভালোবাসে আমি তেমন করে ভালোবেসে রাখতে চাই। তো প্লিজ আমার কোশ্চেনের অ্যান্সারটা দিও। হ্যাঁ রিপা, অবশ্যই বলবো তোমার কোশ্চেনের অ্যান্সার। তো দেখো আমি বলি, যদি প্রেয়ার্সের সময়টা মানে ভালো হয় যে যদি নিজে না সেবা দিয়ে অন্য কাউকে দিয়ে করানো, তো সেক্ষেত্রে অনেক সময় কী হয়, যেমন আমারই হয়, কেউ থাকে না করার মতো। তো সেখানে আমরা যখন সন্তান রূপে ওকে মানুষ করছি, তখন নিজের সন্তান ভেবে অবশ্যই ওদের সেবা করতে পারি, কারণ মায়ের কোনো দোষ গুণ কিছুই হয় না, সেটা সবাই জানো। তো সন্তান রূপে যদি ওদের সেবা করতে চাই অবশ্যই পারবো। তবে খেয়াল রাখতে হবে অন্য কোনো দেবদেবীতে যেন ছোঁয়া না লাগে, ঠাকুরের সিংহাসনে যেন ছোঁয়া না লাগে। কিন্তু গোপুকে খেতে দেওয়া, ওর সেবা করা, ওর ড্রেস চেঞ্জ করানো, এগুলো করতেই সব কিছুই করতে পারবো। আর যারা এই একই কোশ্চেন আমাকে অনেকে করেছো, যেমন রঞ্জিমা আর জয়িতা চ্যাটার্জি, তো তোমাদের সবার উত্তর একটাই, অবশ্যই যদি সন্তান রূপে গোপালকে মানুষ করো অবশ্যই পারবে, কারণ মায়ের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো গুণ অগুণ হয় না। তো করতে পারো, তবে সেদিকে খেয়াল রাখতে হবে কোনো কিছুর সাথে যেন ছোঁয়ালেপা না হয়। এবার দ্বিতীয় কোশ্চেন আমাকে যে করেছে নিবিড় বিশ্বাস, ও আমাকে লিখেছো দিদি ভাই একটা কোশ্চেন ছিল, রাগ করবে না তো? নিশ্চয়ই করবো না, কেন রাগ করবো বল, আমি তো বলেছি আমাকে কোশ্চেন করো। বলছি তোমার গোপির সাইজ কত, ওকে থেকে কিনেছো, কোথেকে কিনেছো বললে ভালো হতো, গোপির সাইজ নাম্বার। সরি ভাই, আমি ওকে কিনেছি এটা আমি ভাবি না, আর এইটা আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ বারবার বলো না কত প্রাইস কত নম্বর, এইটা আমি বলতে পারবো না। আর হ্যাঁ, ওকে আমি নৈহাটি থেকে এনেছিলাম, বাট ওর প্রাইস কত সাইজ কত এগুলো আমি বলবো না। রঞ্জিমা আমাকে লিখেছিলো, রঞ্জিমার অ্যান্সার দিয়ে দিয়েছি কিন্তু কমেন্টটা শুধু পড়ছি। ও আমাকে লিখেছিল আমারও সেই কোশ্চেন, প্রিয়ার্সের সময় কী করে উচিত গোপাল ছেলের মতো করে তখনও সেবা করতে পারবো কি? নিশ্চয়ই পারবে, উত্তরটা আমি দিয়ে দিয়েছি। মনোতোষ মণ্ডল, দিদি তোমার গোপুকে কোথায় নিয়েছো প্লিজ অ্যান্সারটা দিও। হ্যাঁ ভাই, আমি নৈহাটি থেকে নিয়েছি আমার গোপুকে। বাদল মজুমদার লিখেছো আমাকে প্লিজ বলবে তোমার গোপু সোনার সাইজটা আর কোন দোকান থেকে ওকে ঘরে নিয়ে এনেছো এসছো তুমি, আমি এমন একটা গোপু আনবো। দেখো আমি বারবারই বলছি, আম সো সরি, আমি সাইজ বলতে পারবো না, আমি নৈহাটি থেকে ওকে নিয়ে এসেছি। বিমল বর্ষাক, দিদি তুমি তো সোনার হার পরে আছো, তুলসীমালা কোথায় পড়েছো, দেখলে দেখালে না তো, তুমি বললে পড়েছো কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো, রোজ 108 বার মালা জপ করো। ভাই আমি বলেছি আমি পড়েছি, বাট তুমি যে ফটোটার কথা বলছো আমি সোনার হার পরে আছি, আমি কিন্তু বলিনি আমি সেই ডেটেই হারটা পরেছি, আমি তারপরে হারটা নিয়েছি। তো প্লিজ আগে আমার ব্লগগুলো ভালো করে দেখো, তারপরে প্লিজ কমেন্ট করো, নাহলে তোমরা আমাকে অনেক মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলো। আমি কিন্তু একবারও বলিনি ওটা ছিল বিয়েবাড়ির ব্লগ, তো বিয়েবাড়ির ব্লগে কিন্তু আমি বলিনি আমি তুলসীর মালা নিয়েছি। তুলসীর মালা আমার গোপালের যেদিন অধিবাস ছিল জন্মাষ্টমীর আগের দিন আমি সেই দিন নিয়েছি।
হ্যাঁ সরি, বর্ণালী বসাক ভাই হবে না, তুমি বোনই হবে। তো প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, ব্লগটা দেখো তবে। আর আমি অধিবাসের দিন বলেছি তুলসীর মালা নিয়েছি, আর তুমি যে ব্লগটার কথা বলছো ওটা 24 তারিখ ছিল, জুলাই মাসে। আর আমার গোপালের আগস্ট মাসে জন্মাষ্টমী আছে, তো দেখে প্লিজ বলো বোন। আর অন্য সরকার লিখেছো কোকোনাট নাড়ু নাকি জন্মাষ্টমীতে দিতে নেই, প্লিজ এটা বলো, জানাটা খুব দরকার। দেখো নিষ্ঠাভাবে দিলে সব কিছুই দেওয়া সম্ভব। আর যেখানে আমরা জানি কোকোনাট নাড়ু যেটা, সেটা আমার গোপুদের খুবই প্রিয়, তো যে এমন জিনিস দিলে যেখানে গোপু খুশি হবে, গোপু ভালো লাগবে, গোপুর গোপুকে আমরা মানে সঙ্গে সঙ্গে আনন্দও দিতে পারবো, আর ছেলে হিসেবে যখন দেখি অবশ্যই দেওয়া উচিত, কারণ ওটা সব থেকে গোপালের প্রিয় খাদ্য, মানে প্রিয় জিনিস কোকোনাট নাড়ুটা। বর্ণালীদি লিখেছো অনবদ্য, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বজিৎ লাইক লিখেছো গোপালকে কোথা থেকে এনেছো সাইজগত, বলেই দিলাম নৈহাটি থেকে এনেছি, সাইজটা বলবো না, সো সরি। আর সুমন ভাই লিখেছো তোমার গোপুর প্রাইস কত, বলতে নেই তাও আশেপাশে দাম বলো, আমার নামটা প্লিজ বলো, আমার বাড়ির নাম গদায়, আমি অমিরান দাস, আমি আমার দাদার ফোন দিয়ে দেখছি, আমার মায়ের ফোন সাবস্ক্রাইব করা, আমিও তো আমার দাদার ফোনেই দেখছি, তো ঠিক আছে ভাই, সরি তোমার নাম বললাম সুমন, গদাই তোমার ডাকনাম, আর হচ্ছে অমিরন দাস, মেবি অমরিন দাস, অমরিন দাস, তো ভাই তোমার নাম বললাম বাট সাইজটা বলবো না। জয়িতা চ্যাটার্জি আমাকে এক প্রশ্নই করেছিলে, তো আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি, দেখে নিও প্লিজ, প্রথমেই তোমাদের তিনজনের একই কোশ্চেন ছিল, অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। শিল্পী দেবনাথ লিখেছো সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কৃতিকা কন্যা সোনা পুচকু গদাই, গোপাল তোমার চরণে শতকোটি প্রণাম। দিদি তোমার গোপুর সাথে এত কী সম্পর্ক? আমার গোপুর সাথে আমার একটাই সম্পর্ক, মা ছেলে। আর দীপা পাল লিখেছো আই লাভ ইউ গপ্পু। বর্ণিতা সাহা লিখেছে তুমি গোপি কোথা থেকে কিনেছো, গোপি খুব সুন্দর, আমি গোপি নৈহাটি থেকে এনেছি, থ্যাংক ইউ। আর তোমার গোপিকে কোথা থেকে এনেছো, গোপি খুব সুন্দর বললেই। আর বর্ণিতা আরেকটা লিখেছো তুমি ঋতুপর্ণ না, তুমি গোপাল গোপি গোপি কোথা থেকে এনেছো, খুব সুন্দর, আমি গোপি নৈহাটি থেকে এনেছি। দিদি আমার একটা প্রশ্ন, আমাকে আমার গোপালের সংসার থেকে একটা প্রশ্ন করা হয়েছে, তো লেখা হয়েছে আমার একটা প্রশ্ন, তোমার কটা গোপু আছে আর তাদের নাম কী? আর তো আমার এখন আগে তিনজন ছিল, এখন চারজন, মাঝে মাঝে ছজনও হয়ে যায়, আর তাদের নাম হচ্ছে মিশু রিশু গোপি গদাই সোনাই মোনাই। দোকান এই গোপুদের দোকান থেকে কিনতে কত দাম লেগেছে সরি ওটা বলতে পারছি না, মেসেঞ্জারে দেওয়া পিকচারগুলো ইউটিউবে প্লিজ শেয়ার করো। হ্যাঁ করবো, অ্যাকচুয়ালি আমার গোপুদের ফটোগুলো শেয়ার করেছিলাম, তাই তোমাদের ফটোগুলো শেয়ার করতে পারিনি এতদিন ধরে, এবারে তোমাদের ফটোগুলো শেয়ার করবো। আর কার হচ্ছে আজকে সানডে, তো সেই জন্য একটু আওয়াজ আসতে পারে, সাইডে অনেক কথা হচ্ছে, তো প্লিজ ওটা ইগনোর করো। নেক্সট কমেন্ট যেটা, এনাক্ষী শর্মা আশা করি তুমি তোমার গোপু এবং বাড়ির সকলেই ভালো আছো, তোমার ভিডিও থেকে অনেক তথ্য জানতে পারি, অনেক ধন্যবাদ তোমাকে, তোমাকেও ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার প্রশ্ন, দীক্ষা ছাড়া তিলক তুলসীমালা পড়া যায় এবং জব করা যায়? প্লিজ জানিও বোন, ভালো থেকো, হরে কৃষ্ণা। তোমাকে বলবো অবশ্যই দীক্ষা ছাড়া তুলসীর মালা আর তিলক করা যায়, কারণ আমার এখনও দীক্ষা হয়নি, কিন্তু দিদি এখনও দীক্ষা হয়নি, আমি তুলসীর মালাও নিয়েছি আর তিলকও পড়ছি, আর আমার দীক্ষা হতে 1 বছর টাইম আমাকে মহারাজ বলেছেন যে এখন 1 বছর লাগবে আমার সব কিছু শিখে উঠতে, তারপরে আমার দীক্ষা হবে, তো আমার দীক্ষা হতে একটু টাইম লাগবে, তো তাহলেও করা যায়, দীক্ষা ছাড়া তুলসীর মালা তিলক করা যায়। আমি যতটা জানি মহারাজই আমাকে বলে গেছেন যে তুমি এগুলো করতে পারো, তুমি পড়তেও পারো, তাই আমি আপনাদের বললাম। তো দিদি হচ্ছে গার্গী সাহা আমাকে কমেন্ট করেছো, আপনি কবে থেকে গোপালের প্রতি টান অনুভব করলেন এবং কিভাবে গোপাল সেবা শুরু করলেন, কিভাবে গোপালকে বাড়ি নিয়ে এলেন, আর আপনার জীবনে যদি কোনো গোপালকে নিয়ে ঘটনা থাকে, যদি কোনো প্রবলেম না থাকে, তো সেটা কথা, সেটা হচ্ছে আজ 4-5 বছর হয়ে গেল আমার গোপাল আছে, তো অবশ্যই 5 বছর আগেই অনুভব করেছি, কিন্তু কোনোদিনও ভাবিনি গোপীকে আনবো, সেটার পিছনে একটা গল্প আছে। আমি স্বপ্ন দেখতাম প্রায় যে আমার বাড়ির দরজায় একজন বসে কাঁদছে গোপাল, তো আমার খুব ইচ্ছে হয়েছিল একটা বড় গোপাল নিয়ে আসার, আমি দোকানে গেছিলাম আনতে,
তো যেরকম বাজেট ছিল তাতে আমাকে ফার্স্টে গোপীকেই করে দেওয়া হয়েছিল, তো আমি কিনতে পারিনি কারণ তখন আমার কাছে অত টাকা ছিল না। তো আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছিলাম, আর পরে সবাই আবার নিয়ে গেল যখন, তখন গদাইকে কিনতে হলো, টাকা হলো না বলে। তো গোপীকে বলেছিলাম তুই থাক আমি তোকে পরে নিয়ে যাব, যখন ফার্স্ট দেখতে চাই তখন, যখন প্রথমবার না কিনে কোনো কাউকেই না নিয়ে এসেছিলাম তো তখন। বাট তারপরে যখন গোপী গদাইকে নিয়ে চলে এলাম, গোপী এলো না, তারপর থেকে আমি কনস্ট্যান্ট স্বপ্ন দেখতাম। ওরা আমার যেন বলছে মা তুমি আমায় নিয়ে গেলে না, দরজার সামনে বসে থাকতো, আর আমি সবসময় গোপীর মুখই দেখতাম। তাই গোপীকে এনেছি, তাও গোপী এসছে 2 বছর আর আমার গোপাল 5 বছর। তো 5 বছর ধরে আমি গোপালের সেবা করছি। নলিনী বেড়া, নলিনী না নলিনী হবে হয়তো, দিদি ভাই আমার কাছে একটা গোপাল আছে, আমি কী করে, ও তুমি যেটা বলছিলে, হ্যাঁ ক্রিমি ক্রিমি গোপাল বা যাই হোক ফ্লাস্ট অফ প্যারিস বা যাই গোপাল হোক, গোপাল গোপাল সেবা করতেই পারো, কারণ আমাদেরও দেখবে সোনাই মনে সোনাই কিন্তু ফ্লাস্ট অফ প্যারিসের, তো আমরা কিন্তু তাও ওকে সেবা করি, আর ও একজনকে, ওকেও আমরা একজন ধরি। কিন্তু তুমি যদি চাও সেটার পরে একটা পিতলের গোপাল আনতে অবশ্যই আনতে পারো। আর কে, প্রিয়াঙ্কা ঘোষ, আমি প্রিয়াঙ্কা বলছি, মনে আছে তোমাকে তোমার বয়ফ্রেন্ড নিয়ে ভিডিও করা রিকোয়েস্ট করেছিলাম? হ্যাঁ মনে আছে প্রিয়াঙ্কা, করবো আমি শুভকে নিয়ে ভিডিও, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি করার। আর দেখি কে, রঞ্জন কুমার দাস লিখেছ, সব ঠিক আছে, গোপাল সেবা করো, আস্তে আস্তে নিরামিষ খাওয়ার চেষ্টা করো, পর ভালো মতো ভোজন সাধারণ করো, জীবন অনেক উন্নতি করবে। হ্যাঁ দাদা আমি এখন নিরামিষ খাওয়ার চেষ্টা করি না, নিরামিষ খাই। রুমিকা চেটি, তুমি নিরামিষ খাও? হ্যাঁ খাই। গোপালের আই মেকআপ করলে কি নতুন করে অভিষেক করতে হয়? আমি যেটা বলবো সেটা হচ্ছে গোপালের মানে অঙ্গরাগ উচিত সবসময় প্রাণ প্রতিষ্ঠা করার আগে করার, আর সেক্ষেত্রে যদি সেটা না হয় তাহলে যেটা করতে হবে গোপালের কাছে কি তার কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু আপনার শরীরে আমার কিছু মনে হচ্ছে যে এটা কমতি আছে, তো আমি আপনার অঙ্গরাগ করতে চাই, তো আপনি সেইটুকু সময় আপনার বাঁশিতে বা যে তুলসীর মালা বা জলশঙ্খ যাই থাকুক সেখানে গিয়ে আপনি কিছুটা সময় থাকুন, আমার হয়ে গেলে আপনার অঙ্গরাগ আপনি আবার ফিরে আসবেন। আজ এই অঙ্গরা হয়ে যাবে, তারপরে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে আর তুলসী দুধ তুলসী পাতা দিয়ে অবশ্যই গোপালের অভিষেক করাবে, আর যদি কিছুই না থাকে অবশ্যই দুধ আর তুলসী পাতা দিয়ে অভিষেক করাবে, দিয়ে বলবে হে প্রভু এবারে আমি আপনার প্রাণ প্রতিষ্ঠা করলাম, আপনি বাসি থেকে আমার বিগ্রহের মধ্যে আবার আপনি চলে আসুন। আর দিদি গোপালকে কি ডিমের কেক দেওয়া যায়? একদমই না ভাই, কখনোই দেবে না, আর এখন নিরামিষ কেক বাজারে অনেক পাওয়া যায়, তো নিরামিষ কেক দিও। জয় রাধে, একটু একটা ছোট্ট গপু, দিদি তুমি গপুর মেকআপ কী রং দিয়ে করো? আমার গপুর চোখের রঙটা উঠে গেছে। বোন আমি বোন না ভাই, একটুখানি দেখি, মুনমুন সেন বোন হবে তো, বোন আমি দেখবে যে হার্ডওয়্যারের দোকানে রং পাওয়া যায় না, ছোটো ছোটো রঙের শিশিগুলো পাওয়া যায় 50 টাকা করে নেয়, যে কোনো হার্ডওয়্যারের দোকানে 50-30-40 যেমন যেখানে দাম নেয় ওরা, তো ওই রং দিয়ে আমি গোপালের আই মেকআপ সব কিছুই মেকআপ ওই রং দিয়ে করি। দিদি গোপাল, হ্যাঁ তো দেবারুণ পাল, দিদি আমার রাধা অষ্টমীতে রাধা রানীকে কী ভোগ দিতে পারি? অবশ্যই ভাতের কিছু দিও না, যেমন জন্মাষ্টমী তেমনই দিও, তোমার লুচি দিতে পারো, শিমুর পায়েস দিতে পারো, অনেক রকম নিরামিষ সবজি তৈরি করে দিতে পারো, এগুলোই দিতে পারো। আর রিদ্ধি চ্যাটার্জি প্লিজ অ্যান্সারগুলো দিও, রিদ্ধি লিখেছে তোমার গদাইকে আমার খুব পছন্দ, ছোট্ট গদাই, থ্যাংক ইউ রিদ্ধি। আর প্রকাশ বর্ণাল, দিদি তোমার নতুন ব্লগ দেখতে গেলে কী করতে হবে প্লিজ বলো? রিদ্ধি কিছুই করতে হবে না, আমার চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা প্রেস করতে হবে, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা তোমার কাছে চলে যায়। আর সরি নামটা চলে গেছে। আবার রিদ্ধি লিখেছ, দিদি তোমার বাড়ির মেম্বার হবো কী করে প্লিজ বলো, আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি রাগ করলে না তো দিদি? আর বললাম তো ভাই যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করবে, আমার পরিবারের মেম্বার হয়ে যাবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে তুমি সবসময় আমার ভিডিও নোটিফিকেশান পাবে, আর নিচে ডেসক্রিপশানে ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, তো ওখানে আমাকে ফলো করলে আমার সাথে কথা বলতে পারবে। দিদি অনেকেই কমেন্টে লিখছে জন্মাষ্টমী গোপালকে নাকি না, হ্যাঁ অবশ্যই নারকেল নাড়ুটা তো বললামই আমি, অবশ্যই নারকেল নাড়ু দেবে। তুমি
তুমি কোথায় থাকো? আওয়ার লাভিং ওয়ার্ডস পেটস হিন্দি চ্যানেল। তো আমি থাকি নৈহাটিতে। মৌমিতা চন্দ্রালিকা, তো প্লাস্টিকের ব্যাগ কোথায় থেকে কিনেছো? দেখো আমার দুটো কিনেছি, আরগুলো বাড়িতেই ছিল। আর যেখানে সব গোপালে জিনিসপত্র, স্টেশনারি দোকান, মানে ব্লাউজ লাগানোর জন্য লটকন, সুতোর রিল, জড়ি, এইসব পাওয়া যায়, ফলস পিকো, এইসব ওই দোকানে পেয়ে যাবে। গোপু কি আর কোনো মন্ত্র আছে সেটা বলো, আমি পুজো করার সময় বলবো। আর একটা কথা, যে বোন আমাকে জিজ্ঞাসা করেছিল প্রাণ প্রতিষ্ঠার কথা, তো প্রাণ প্রতিষ্ঠার সময় অবশ্যই মহামন্ত্রটা জপ করো। হ্যাঁ গোপালের আছে, যেটা হচ্ছে আমাকে ডেকে লিখেছো, গোপালের কোনো মন্ত্র আছে, সুপর্ণা মাতে লিখেছো। হ্যাঁ সুপর্ণা, গোপালের মন্ত্র আছে, গোপালকে অভিষেক করানোর সময় বলবে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বলে জল সংক্ষতি গোপালকে স্নান করাবে। আর যদি তোমরা দীক্ষা নিয়ে থাকো তো দীক্ষা মন্ত্র তো বলবেই বা নামগান করতে পারো। রাকেশ নন্দা লিখেছো, খুব সুন্দর পিক দি, গোপি খেতো পুরো মস্ট। থ্যাংক ইউ রাকেশ ভাই। শঙ্কর বিশ্বাস পুরো মাছ রেখে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, থ্যাংক ইউ শঙ্কর। আর আমাকে যে কমেন্ট করে এজিসে জাস্ট এ নাম্বার কমেন্ট করেছো, গোপু নিয়ে বিমান বা দূর রেলযাত্রা যাওয়ার সময় টয়লেটে যদি হয় তখন গোপুকে কোথায় রাখবো? তো প্রথমে বলি, গোপুকে নিয়ে যেতে হলে সেই সময় তোমাদের কো প্যাসেঞ্জার যারা থাকবে একটু তার উপর ডিপেন্ড করতে হবে, করে তার পাশে রেখে যেতে হবে, কারণ গোপুকে নিয়ে তো টয়লেটে রাখা যাবে না, বা তুমি যে সিটটায় বসেছিলে সেই সিটে বসেই রাখা যাবে, সাধারণত বিমানে চুরি চামারি হয় না, তো নো টেনশন। আর একা যাওয়ার সময় বলছে, আমি একা যাওয়ারই কথা বললাম, তুমি নিজের সিটেই বসিয়ে রেখে যেতে পারো বা কোনো প্যাসেঞ্জারকে বলে যেতে পারো একটু টেক কেয়ার করার জন্য। টেক কেয়ার তো না, জাস্ট একটু লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, দুবাইতে তুলসী পাতা নেই, গোপুর সেবায় তুলসী কীভাবে দেওয়া হয়? তো দেখো শুকনো তুলসী পাতাও কিন্তু পুজোতে লাগে, তো তুমি যদি তুলসী পাতা দুবাইতে না পাও, ইন্ডিয়া থেকে তো কখনো দুবাই যাও, তো যাওয়ার সময় আমার মনে হয় অনেক তুলসী পাতা নিয়ে আগে থেকে শুকিয়ে নেওয়া উচিত। আর এখন যে কোনো ফুলের দোকানে তুলসী পাতা দেয়, আর এক্সট্রা করে চাইলেও দেবে, শুকিয়ে নিতে পারো। প্রথমে তুলসী পাতা দিলে তুলসীর ডালও কিন্তু দেওয়া যায় ঠাকুরকে, একান্তই যদি তুলসী পাতা না থাকে তো সেক্ষেত্রে তুমি শুকনো তুলসীর ডালগুলোকেও ছোটো ছোটো করে কেটে ঠাকুরকে দিতে পারো। তৃতীয় প্রশ্ন, বিমান ও ট্রেনে যাওয়ার সময় স্ত্রীর সার্কেল সময় চললে পাশে গোপু নিয়ে তো অবশ্যই যাবে, স্ত্রী যদি তাকে মাতৃ স্নেহে পালন করে, মায়ের কোনো জাত ধর্ম বিচার গুণ হয় না, তো অবশ্যই নিয়ে যেতে পারে। আর শৈলেন লক্ষ্মণ লিখেছো, দিদি তোমার গদায়ের সাইজটা বলো না প্লিজ, আর রুপিসটাও বলো, আমি কিনতে চাই। জিজ্ঞাসা করলাম, সরি ভাই এদের ঘোষণায় আমি অ্যান্সার দিতে পারবো না, আই এম রিয়েলি সরি। শুভাশিস মণ্ডল, দিদি আমি গোপু কিনতে চাই, আমি এই আপনার হাতের মতন না, নৈহাটির কোনখানে বলবে প্লিজ? আমার নৈহাটিতে যে কোনো তুমি শপেই পেয়ে যাবে, গোপাল মিঠুন নন্দী গোপী গোপি যাই হোক, মিঠুন নন্দী গোপালটা কত দাম? গোপালটার দাম সরি বলতে পারবো না। দি ভাই আমার বাড়িতে 26 জন, সৌরদীপ ভট্টাচার্য লিখেছো, দি ভাই আমার বাড়িতে 26 জন গোপুসোনা আছে, তাদের নিয়ে সেবাও ডেলি অন্নভোগ হয়, 235 বছর পুরনো মন্দির। আমাদের বলছি আমি গোপুদের জন্য বালরাধা রানী আনতে পারি গোপীকে ওর মার সাথে খুব সহ? হ্যাঁ অবশ্যই পারো, আমিও তো আনবো, কিন্তু আমি পাচ্ছি না বলে আমাদের এখানে পাওয়া যায় না, তাই আনতে পারছি না। রাজীব মাইতি লিখেছে, মা ছেলেকে খুব কিউট লাগছে, থ্যাংক ইউ। আর জন্মাষ্টমীতে বাল গোপালের বুক করেছিলে কি? হ্যাঁ পড়েছিলাম রণিতা ব্যানার্জি, বালগোপালের বুক করিনি, এই বুকিটা পড়েছিলাম, আর নাম হয়েছিল আমাদের বাড়ি। রৌনক মাঝি লিখেছো, দিদি আমারও গোপাল আছে, আমি কি ওকে চকলেট দিতে পারি? নিশ্চয়ই পারো ভাই, ওরা তো ছোটো, অবশ্যই দিও। বিশ্বজিৎ রাজ লিখেছো, দিদি ভাই তোমার গোপুসোনা খুব খুব সুন্দর, তুমি সাজাও খুব সুন্দর করে। তবে দি ভাই একটা কোশ্চেন না করে পারলাম না, বলছি তুমি যখন ব্লগ করো তখন কি গোপুকে তোমাদের বেডরুমে খাটে নিয়ে নাও না ঠাকুরঘরের কোনো খাটে? না ভাই, ঠাকুরঘরের খাটও না, বেডরুমের খাট না, আমাদের একটা খাট আছে যেটা ইউজ হয় না, তো ওইখানে রাখি, তাও চাদর ফাদর চেঞ্জ করে, আর এখন তো জলচক্রির উপরেই বসায়। বিশ্বজিৎ ভাই এটা তোমায় বললাম, আমার গদা গোপাল আছে দেবজ্যোতি গাঙ্গুলি। ও আচ্ছা,
দিদি তুমি কোথা থেকে তোমার গোপুকে কিনেছো অনেকবার বলেছি, প্রাইসটা বলবো না, নৈহারি থেকে কিনেছি, কেডি চৌধুরী শরণ দে। দিদি গোপুকে কোথা থেকে কিনেছো? বলে দিলাম, বলে দিয়েছি সবার উত্তর, তো আশা করি সবাই অ্যান্সার পেয়েছো। আর একবার বলে দিচ্ছি, যারা অঙ্গরাগ করাবে গোপুর প্রাণ প্রতিষ্ঠার আগে যদি করা ভালো, আর না হলে অঙ্গরাগ হয়ে গেলে যে প্রসেস বললাম সেইভাবেই করো, শুধু মহামন্ত্রটা অবশ্যই জপ করো। আর যদি কোনো প্রশ্ন থাকে সবার, আবার আমি কমিউনিটিতে পোস্ট করবো, তো সেখানে উত্তর দিয়ে দিও। গোপুর সেবা করো, মন ভরে গোপুর নাম করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গানটা গাইতে অবশ্যই ভুলো না। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা ভাবে খুব তাড়াতাড়ি তোমাদের প্রশ্ন আনসারে ব্লগটা আমি পোস্ট করছি, তো টাটা।